আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার সরাসরি রান্নাঘরে চলে আসলাম। আমি আজকে অনেক রকম ভর্তা বানাচ্ছি। এটা হচ্ছে ধনে পাতা ভর্তা, এটা বরবটি চিংড়ি মাছ দিয়ে ভর্তা, আর এটা হচ্ছে মৌসুম সেদ্ধ করে সব কিছু রেডি করে নিয়েছি চিংড়ি মাছ ভর্তা। এই হচ্ছে আজকের ভর্তা, বুয়ের ভর্তা বানাবে, আর হচ্ছে শিলন ট্যাংরা মাছ, যে বাচ্চাদের জন্য মুরগির মাংস আলু দিয়ে রান্না করব। আর বুয়া এখন ভর্তাটা বেটে নেবে। শিলপাটা পরিষ্কার করে নিয়েছো বুয়া, এখন এই ভর্তাগুলো বাটো। এই যে বুয়া এখন ভর্তা বাটবে। বুয়া প্রথমে চিংড়ি মাছ ভর্তা করো। এইটা 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 কেন, এই বুয়া ভর্তা বানাচ্ছে। আমি সব কিছু রেডি করে দিয়েছি, এবার বুয়া শুধু বাটবে। আজকে তো ডিটেলস দেখাবো না, বুয়ের ভর্তাগুলো বাটতে থাকুক, বাটা হলে আবার শেয়ার করব। এই হচ্ছে মুরগির মাংসটা ভুনা করছি, এত ডিটেলস আজকে দেখাবো না, কারণ এমনি ভর্তা বাড়তি সব জোগাড় করতে অনেক সময় লেগে গেছে। একটা বেজে গেছে, কারণ আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করব মেয়েদের জন্য। কষিয়ে তারপরে এর মধ্যে আমার আলুটা দেবো, একসাথে কষাবো। এই যে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব। শিলন ট্যাংরা মাছ কেটে রান্না করবো। এই হচ্ছে শিলন ট্যাংরা মাছটা, আমি সব মশলা দিয়ে মাখিয়ে তেল দিয়ে, তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি, জিরা বাটা, এগুলো সব দিয়ে মাখিয়ে নিলাম। এখন হচ্ছে আমি এই মাছগুলোকে দিয়ে মাখিয়ে দেব। মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দেবো। টমেটো নেই, টমেটো থাকলে মজা লাগতো যে কোনো মাছে, এখন একটু টমেটো ধনে পাতা না দিলে আর মজা লাগে না আসলে। যাক কী করার, আর না থাকলে তো আর কিছু করার নেই, এরপরে রাখতে হবে। কাঁচা টমেটোটা পাওয়া যায়, পাকা টমেটোটা কালকেও খুঁজলেও পেল না, আজকেও যখন আনবে তখন আসলে আমার দরকার হবে না, এমনিতেই একটার বেশি বেজে গেছে, এই জন্য আর কি আমি পানি দিয়ে এখন ঢেকে বসিয়ে দিব। হয়ে গেলে উঠিয়ে, মানে ধনে পাতা দিয়ে উঠিয়ে নেব। কাঁচামরিচও নেই, কাঁচামরিচ হচ্ছে শেষ হয়ে গেছে ভর্তা বানিয়ে, আস্ত কাঁচামরিচ দেওয়ার অপশন বাদ। আর কি আমার রান্নাটা করতে থাকুক, আর আমি এটাকে একটু ঢেকে দেব। আর এই মুরগির মাংসটা হচ্ছে আমি দেখি মেয়েদেরকে একটু গোসল করাবো, গায়ে হচ্ছে অনেক জ্বর, জ্বর ছিল, এখন কালকে হচ্ছে উঠেনি বেশি একটা, জ্বর ছিল না, আজকেও নেই, এই জন্য এখন আমি গোসল করিয়ে দেবো গরম পানি করে। এই যে রান্না শেষ, ধনে পাতা, কাঁচামরিচ দিয়ে দিলাম, দু তিনটা কাঁচামরিচ ছিল ভর্তা ভর্তা বানাবার পরেও, দেখি প্যাকেটে একদম দু তিনটে কাঁচামরিচ আছে। এই যে আস্তেও কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম, এখন কিছু সময় ঢেকে রাখবো। আর একশোটাও হয়ে গেছে প্রায়, এই যে আমার রান্না করা শেষ। এই যে ভর্তা, এটা হচ্ছে মৌসুম ভর্তা, এটা হচ্ছে বরবটি ভর্তা, ধনে পাতা ভর্তা, আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা, এটা হচ্ছে শিলন ট্যাংরা মাছ ভুনা করেছি, আর বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছি।
একদম ঝালটাল ছাড়া, তো এই জন্য দেখতেও অতটা ভালো। এই আমাদের খাবার দেয়া হয়ে গেছে, তুমি গ্লাসগুলো নিয়ে আসো, যাও মা সবাইকে গ্লাস দিয়ে দাও, আমার গ্লাস, তোমার বাবার গ্লাস, তোমাদেরটা নিয়ে আসো, চো তোমারটা তো এনেছো না, এখন অন্য তুমি পানি দিয়ে দাও, তোমার কাজ তুমি করো, হ্যাঁ সবাইকে পানি দাও। ওর বাবা আসলেই আমরা খাওয়া শুরু করব। রান্না শেষ, পানি দাও মা, পানি নিয়ে এসো, যাও, অনন্য তো শরীর ভালো না এই জন্য। এই তো এতটুকু পানি এনেছে, এবার বাবা আসলেই, মেয়েরা অপেক্ষা করছে বাবার জন্য, বাবা আসলেই খাওয়া শুরু হয়ে যাবে। ওর বাবার ভর্তা অনেক পছন্দ, এই জন্য আজকে ভর্তা করলাম। বসো, আজকে ভর্তার রিভিউ দেবো রিনের বাবা। কোনটা? এটা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা, চিংড়ি মাছ ভর্তা। তারপর হচ্ছে সবুজ, যেটা দেখো না ওটা হচ্ছে ধনে পাতা ভর্তা। তারপরে হচ্ছে অরিনের বাবা নামাজ পড়ে খেতে আসছে, আমার শাশুড়ি একটু অসুস্থ, ব্রেনের একটা পাশ আসলে ব্লক হয়ে গেছে, এর আগেও দুইবার স্ট্রোক করেছে, সবাই একটু দোয়া করবেন, আল্লাহ রহমতে যেন সুস্থ হয়ে যায়, হাত পা দিয়ে যেন চলাফেরা করে শেষ পর্যন্ত, মনে হয় সেই সম্ভাবনা খুবই কম না অরিনের বাবা? মুখ দিয়ে ওকে একটু কষ্ট হচ্ছে না, করবেন সবাই কাছে একটু দোয়া চাচ্ছি আর কি, আমাদের মা সহ পৃথিবীর সকল মাকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, মা বাবাকে রসুন কাঁচামরিচ দিয়ে তারপরে দেখেন অনেক রান্না, মানে অনেক ভর্তা তো অনেক ঝামেলা, এখন বলো কেমন খেলা, আমার অনেক সুন্দর ভর্তা বানায়, আম্মার রেসিপি দেবে সবসময় ভর্তা বানায়, দেখা যায় আবার আম্মার সেদিন নেয়, এখন একটু ভর্তাও দেখাতে পারে না, কারণ সে আবার গুঁড়ো দেখাতে ভর্তা খায় না, আমরা যে পেটে খাওয়াবো আমরাও বাড়তে পারি না। আর ভর্তা আসলে যে যাই বলুক বাজেন্টারে ভর্তা খেতে মজা নেই, আসলে রিনের উপর দিন যে খাওয়ালো একটু মোটামুটি খাওয়া যায়, কিন্তু এটার স্বাদ নেই, এটা শিল্পাটাই মজা। বিকালবেলা আমার যা এমন ভর্তা দেখে লোভ সামলাতে পারে নাই, বাসায় চলে আসছে, এখন তাকে ভর্তা দিয়ে ভাত খাওয়াইতে হবে, ভর্তা দিয়ে খাওয়াই না মরিচ পোড়া দিয়ে খাওয়াই সেটা তো বলতে পারি না, তাই না? এখন আপাতত একটু পাকোড়া ভেজে দিয়েছি, পাকোড়া খা, সখন যা আছে তাই আর কি উপস্থিত মতো দিচ্ছি, খেতে ভালো লাগে মা? দেখি এখানে আসো তোমরা, এটাকে দেখি বলে বাবা, এটা কি হাই বলো, হাই হাই বলো, এটা আমাদের একমাত্র ছেলে।
হ্যাঁ দিচ্ছি, তোমাকে চা দিচ্ছি, গোল দিচ্ছি, সব দিচ্ছি। হ্যাঁ দেবো। আজকের বিকেলটা আমাদের অনেক সুন্দর, আসলে বিকেল বলা যাবে না, বিকেল হতে সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ আসলে মজা লাগে, যে গরুর মাংস রান্না করছে একদম শর্টকাটে মেহমানদারি ভাত দিয়ে, কারণ ভাত ছাড়া ভর্তা খেতে ভালো লাগবে না, তো এই জন্য ভাত দিয়ে এই আপ্যায়ন করছি। ভাবের পছন্দের মাছ খেলে বোঝা যাবে যে কেমন রান্না করছে। তোমাকে কিন্তু ভালোবাসবে না ঝোল দেব অরিন যদি মাছ নাও। অরিন ভাতটা মাখাও, অরণ্যা তো সাদা ভাতই খাবে। খেয়ে নাও বাবা, ওরা একটা মাথা দাও ভাবি, মাথা খায় না, লবণ দিয়ে দেবো। এই যে তুমি কি দিয়ে খাও? হ্যাঁ আপনিও মাছ দিয়ে খায়, তুমিও মাছ দিয়ে খাও না। হ্যাঁ তিন বোন মোট, এক ভাই তিন বোন, খাও। কিছু খেতে পারো না আজকে, তোমার বাবাকে দিয়ে ওষুধ আনবো, দাঁড়াও এখন একটু খেয়ে নাও কষ্ট করে, মা মাছটা খাও। এই তোমাদের গরম লাগে, ফ্যান চালবো, কি বলে? এই আমার তো গরম লাগে, খেন আমাকে দেখতে হট হয়ে গেছে। চুল আসবে কোথেকে মা? শুনে পাতা তোমার ভিডিও দেখো গিয়ে, ওরে ভিডিও দিলেই তো শান্ত। ও বুঝে গেছে যে আমি ভিডিও দেখে টাইম লস করবো কেন, ওরে নন না থাকতে। হ্যাঁ ওকে আমরা খেতে থাকি আর আমরা বিদায় নিয়ে নিচ্ছি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। ভাবে তুমি কি আল্লাহ হাফেজ দিতে চাও না আরো ভিডিও থাকতে চাও?